উড়িয়ামপুরে ও মা জুনুনি রে, এই জন্য বলে দিচ্ছি আমি, আল্লাহকে একটু ভয় করুন, আল্লাহকে একটু ভয় করুন, জীবন তৈরি করে কবরে যান। কেন কেন আমার নবীর কাছে একজন পরিমা যে ঝরঝর করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূল আল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও বিশ্ব নবী গো, আমার একটাই মাত্র মেয়ে, আমার মেয়েটার আমি বিয়ে দিয়েছিলাম নবী, আমার মেয়েটা ভালো মেয়ে ছিল, আমার মেয়েটা ভালো মেয়ে ছিল, ও বিশ্ব নবী গো, আমার মেয়েটার স্বামীর ঘরে কিছুদিন করার পরে আমার মেয়েটা মারা যায়, আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি 10 মাস 9 মাস 10 দিন পেটে রাখা মা, আমি আষাঢ়ে পিতার কাবা মা, আমার মনে অনেক কষ্ট হয়েছিল নবী, আমার মেয়ে মারা গেছে, আমি রাতের বেলা কাঁদতে কাঁদতে ঘুমাই, ও পিছু দান নবী গো, একদিন রাতের বেলা আমার মেয়ে স্বপ্ন আমি দেখে আমার চোখের পানি পড়ে যাচ্ছে, আমার চোখের পানি আর ফোরায় না, আমার মেয়ের কথা মনে করতে করতে আমি রাতের বেলা ঘুমাই, সকাল একদিন রাতের বেলা আমি স্বপ্ন দেখছি আমার মেয়ে আজাবে গ্রেফতার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখতে পেলাম হাবিব আমার মেয়েটার জাহান্নামের গাগুনে জাহান্নামের শিকল দিয়ে আমার মেয়েটার হাত দুটো বাঁধা, আমার মেয়ের পা দুটো জাহান্নামের শিকল দিয়ে বাঁধা, আমার মেয়েটার বুকের উপরে একটা বিষধর সাপেকালি সবল দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সবই স্বপ্নের ভিতরে দেখলাম আমার মেয়ের মাথায় জাহান্নামের গাগুনে চুলগুলো পোড়ানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আরো দেখতে পেলাম আমার মেয়ের মাথার উপরে একটা পাখি সে ঘিনুগুলো টুকরে টুকরে কাটছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি একবার বলুন 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 কেন আমি স্বপ্নটা দেখলাম, আল্লাহ নবীর চুমা মেরে তুমি আর একবার আল্লাহ আল্লাহ করো, তোমার মেয়ের সঙ্গে যদি তোমার দেখা কায় স্বপ্নের ভিতরে সব কিছু তুমি জিজ্ঞাসা করে লিও, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর মেয়েটার আমি দেখতে পেলাম আজাবের ভিতরে গ্রেফতার, আমার মেয়ে বলছে মা গো ও মা জুনুনি আর কষ্ট সহ্য করতে পারি না মা, আপনি আমার জন্য একটু দোয়া করুন আর আমার স্বামীর দোয়া করতে বলুন, ডেকে বললাম মা গো ও মা মেরে তোর হাত দুটো বাঁধা কেন মা, কি কারণে জাহান্নামের আগুন জাহান্নামের শিকল দিয়ে হাত বাঁধা, এবার মেয়েটা দেখলো আদুরুনি আমার হাত দুটো বাঁধা, তার কারণ আমি এই হাত দিয়ে আমার স্বামীর কষ্টের মাল, আমার স্বামীর অর্ডার না নিয়ে আমার স্বামীর কথা না শুনে আমার স্বামীর কষ্টের মালগুলো আমি অন্যতে দিতাম, স্বামীর খুব কমে নিতাম না, যার জন্য জাহান্নামের শিকল দিয়ে বাঁধা, ডেকে বলছে মা গো আমার পা দুটো জাহান্নামের চিকল দিয়ে বাঁধা, কেন কেন মা এর কারণ কি একবার তুই বল মেরে, ডেকে বলে আম্মি রে এর কারণ হচ্ছে মা আমার স্বামী যখন বাড়ি না থাকতো ও মা জননী রে আমি পাড়ায় পাড়ায় আমি ঘুরে ঘুরে বেড়াতাম, আমার স্বামীর অর্ডার আমি নিতাম না, আমি পাড়ায় পাড়ায় বেড়াতাম মা গো, পাড়ায় পাড়ায় স্বামীর অর্ডার না নিয়ে বেড়ানোর জন্য ও মা জননী, ওর আল্লাহ খুশি হয়ে আমার পা দুটো জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দিয়েছে, কে বলছে মা ও মা তোর বুকের উপরে সাপে সবল দিচ্ছে ব্যাপারটা কি, আমার জননী
আমার বুকের উপরে যে সাপে চুল দেয়, এর কারণ হলো আম্মা আমি রাস্তায় যখন চলতাম আমি বুকে পিঠে কাপড় দিতাম না, আমার চেহারাটা ফুলিয়ে তুলিয়ে ফুলিয়ে দুলিয়ে আমি লোককে দেখাতাম, আমি পরপুরুষকে দেখাতাম মা গো, আমার চেহারাটা বুকটা ফুলিয়ে তুলিয়ে দেখাতাম, এমন করে ভঙ্গি দিয়ে চলতাম লোকে মনে আমাকে দেখে বলতো সত্যিকারের চেহারাটা খুব লাভলি চেহারা, আমার মনটা ভরে যেত। আমি আরো আজকের পেট পিঠে পার করে আমি বুকে কাপড় না দিয়ে চলতাম মা, ও মা জননী রে, আমি না আজকে সব কিছু করার পরে মা গো আমি পর্দা না করার দরুন আমার বুকের উপরে ছাপে সবল দেয়, ও মা জননী রে, এই সাপের সবল সহ্য করতে পারি না, এত কষ্ট হয় মানে মনে হয় আমি আজকে আমার যদি একবার মেরে দেওয়া হতো কষ্ট যদি না দিত আমি মনে হয় বেঁচে যেতাম। ওমে তোর মাথাটা জাহান্নামের আগুনে পোড়াচ্ছে কেন চুলগুলো দেখি মানে মারে, আমার চুলগুলো পোড়ানোর কারণ আমি বাড়ির থেকে যখন বার হতাম আমার স্বামীর ভয়ে আমার আত্মীয়দের ভয়ে মাথায় কাপড় দিতাম, আমার জননী আমি যখন বাড়ি থেকে কিছু দূর চলে যেতাম আমি জানতাম আমার বাড়ির কেউ নেই আমার তো আর কেউ দেখে না, আমি মাথার কাপড় ফেলে দিতাম, আমার জননী না মাথার কাপড় ফেলে দিয়ে আমার কোপায় যে ফুলটা আমি লাগিয়েছি সুন্দর ফুল ওই ফুলটা দিয়ে আমি চুলটা খেলিয়ে দুলিয়ে আমি চুলটা খেলিয়ে দুলিয়ে আমি পরপুরুষকে দেখাতাম, ও মা জননী এই জন্য মাথার আজকে জাহান্নামে পোড়ানো হয়, আর আমার মাথায় কাপড় না রাখা দরুন আমার মাথার উপরে একটা পাখি মা আমার মাথায় ঠুকরায় আমার মাথার আজকে কিনগুলো বার করে খায়, ও মা জননী আমার স্বামীর কাছে একবার বলবেন আমার জন্য একবার দোয়া করতে, আর আল্লাহ যদি আমার স্বামীর দোয়া যদি মাফ করে দেয় নবীর কাছে একবার বলবেন, আল্লাহ যদি আমার একবার মাফ করে দেয় মা আজাব থেকে বেঁচে যাব, ও চৌকেরা চুয়ানেরা ওরে আমার আম্মি রে, ও মা জননী আমি বারবার করে বলবো মা গো এই দুনিয়া সারা জীবনের না, এই দুনিয়া কখন ছাড়তে কবে তার কুক বলা যাবে না, তাই বলবো ও তোকের তোয়াল কাইরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহকে ভয় করে জীবন তৈরি করে চলুন, ভাইরা আমরা আব্দুর রহমানের জানাজা পড়তে গেছি আব্দুল্লাহ জানাজা পড়তে গেছি, ও মা জননী আপনি আজকের কিনা আজকে মারা গেছে ফাতিমা মারা গেছে আপনি তা দেখতে গেছেন, রকিবা মারা গেছে তাকে আপনি দেখতে গিয়েছেন গোসল দিতে ওখানে কে গিয়েছেন, উনি ভাইরা আমরা যেমন লোকের জানাজা শরীফ পড়তে গেছি একদিন আপনার আমার জানাজা পড়তে আসবে, ও সোনার কাইরা ও আমার আম্মি জানেরা আপনাদের কাছে বলতে চাই মরার আগে আল্লাহকে ভয় করুন একটু জীবন তৈরি করে নিন, নামাজ ছেড়ে দেবেন না শুধু ঘুষপাত দিন জীবনটা তৈরি করুন আল্লাহর ভয় করে জীবন তৈরি করে যদি কবরে যেতে পারেন কবর আপনার আমার জন্য আল্লাহ নূরের বাতি বানিয়ে দেবে, আর এক পা ধরে বলেন আমি আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জান খাইরা আমি আপনাদের কাছে বলবো ক্ষতির ভিতরে কারা আছে আমি তাদের কথা আজকের বলে যাব, আর লাভের ভিতরে কারা আছে আমি সেই কথাটা সময় পেলে বলবো, আব্বা দেখ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযী
الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ওর আল্লাহ ডেকে বললেন ও ইমানদার মুমিনরা ও ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমার বিবির মহাব্বতে পড়ে গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে জমি জায়গার মহাব্বতে পড়ে ব্যাংক ম্যানেজারের মহাব্বতে পড়ে ও ইমানদারেরা মনে রেখে দিও আমি আল্লাহ জানো আমার জিকির স্মরণ জানো ভুলে যেও না আমার নামাজ ভুলে যেও না আমার ইবাদত জানো ভুলে যেও না কেন আমি আল্লাহ বলে দিলাম ওদের মহাব্বতে পড়ে আমি আল্লাহ যদি তোমরা আমার ভুলে যাও আমি আল্লাহ বলে দিলাম তোমার দুনিয়া এবং আখেরাত দুটুই নষ্ট হয়ে গেল কথা ভালো করে বুঝবেন আল্লাহ বলে দিচ্ছে তোর বিবির মহাব্বতে পড়ে গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে জমি জায়গার মহাব্বতে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে ব্যাংক ব্যালেন্সের মহাব্বতে পড়ে আল্লাহ যদি আমার স্মরণ ভুলে যাস নামাজ রোজা আমার বিধান যদি ভুলে যাস মনে রেখে দিস আমি আল্লাহ বলে দিচ্ছি উলাইকা হুমুল খাসিরুন তোর দুনিয়ায়ও গেল আখেরাতও গেল দুটুই ক্ষতি হয়ে গেল দুনিয়ায় কি ক্ষতি লাঞ্ছিত বঞ্চিত হবে আখেরাতে কি ক্ষতি আল্লাহ দুশ্মন হয়ে হাশরের ময়দানে উঠতে হবে জাহান্নামী হতে হবে আব্বা জাল উরে আমার জুমুকেরা জল খাইরা এই জন্য আমি আপনাদের কাছে বলবো আল্লাহ যত প্রকারের গেবাদাত আছে সব থেকে বড় গোলামি কোনটা কোনটা নেভার ভাইরা আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি আল্লাহকে বেশি বেশি ভয় করা কেন কেন ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপড়ের চতুর্থ পারা সূরা আল কিমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন জোরে বলেন আল্লাহু আকবার ওরে ভাইরা আল্লাহ বলে দিলেন ইমানদারেরা ওরে মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় কর যতদূর ভয় করলে আমি আল্লাহ আমাকে তোরা পেয়ে যাবি যতদূর ভয় করলে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের মহাব্বত হয়ে যাবে যতদূর ভয় করলে আমি আল্লাহ তোরা কিয়ামতের দিন আমার কাছে নাজাত পাবি ও ইমানদার মুমিনেরা আর যতদিন তোরা ইমানদার না হবি আল্লাহ কলা না হবি পরি আজকের পরিপূর্ণ মুসলমান যতদিন না হবি আমি আল্লাহ বলে দিলাম খবরদার ততদিন যেন তোরা কবরের ঘরে আসবি না একবার চিল্লায় জোরে কন সুবহান আল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে আব্বু এ ভাই কথা বোঝা যাচ্ছে আরে হ্যাঁ না বলবেন তো বোঝা যাচ্ছে তো অসুবিধা নেই ভালো করে বুঝবেন এ মাই দাঁড়িয়ে রাখছিস কেন এলো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার নবী দয়ার নবী মা আমিনার লাল আমার নবী শুয়ে আছে সোনার মদিনায় মদিনাতে যাব মোরা মনে আশা আর গরিব বলে
পায় না যাওয়া, ও যে ওই যে মদিনায়, আল্লাহুম্মা খুব জোরে সল্লি আলা وعلى آلِك আমি আপনাদের কাছে বলবো আল্লাহর ভয় কাকে বলে, একটুখানি বললে বুঝতে পারবেন আমি কথাটা আপনাদের বলে দেই। আল্লাহর ভয় কাকে বলে বাবা, বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহওয়ালা লোক, ওই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর বড় মেনে চলে বাবা, উনি আমার আব্বা রে, কিন্তু লোকটা আপনার কিনা খাজুর পাতার টুকরি তৈরি করে, খাজুর পাতার টুকরি বানিয়ে ওইগুলো হকারি করে করে বেড়ায়, আবার এক তাতকে চালা পানি চোখ হয় বাচ্চাদের বিবি বাল বাচ্চার খেতে দেয়, আর এক পাঁচ করে মানুষ সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে বলে দেখেন, লোকটা কিতাবের ভিতরে শুনছে এই বনি ইসরাইল গোত্রের লোকটা আল্লাহওয়ালা লোক, সেই জমানায় যে নবী ছিল তাকে অনুসরণ করে চলত আল্লাহওয়ালা লোক। এখন বাপ এই লোকটা নিজের বিবি বাল বাচ্চাকে আল্লাহ স্মরণে রেখে খাওয়া দাওয়া করাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো কিছু কিছু লোক রয়েছি বাপ, নিজের ছেলের জন্য, বিবির জন্য, বাচ্চাদের জন্য, গাড়ি বাড়ির জন্য রাত দিন চব্বিশ ঘন্টা বেনামাজি হয়ে বেড়াচ্ছে, বেনামাজি হয়ে একটু নামাজ কালাম কিচ্ছু নেই, মাঝে মাঝে চুরি করে আবার শুধু খাচ্ছি। আরে গ্রাম লোক আছে না নেই? নেই। আরে আমি আগে জানতাম বেটা ছেলে সুদ খায়, এখন দেখছি মেয়েরাও খাচ্ছে, আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছেন, হ্যাঁ না বলবেন তো, কি কি সুদ বলেন দিন, গড। ওই মহিলা সমিতির বন্ধন বলে একটা ই আছে না, সমিতি আছে তো, আর এই বন্ধনে, বন্ধনের যারা টাকা নিতে চায় বেটা ছেলে সদস্য হয় না মেয়ে ছেলে, বেটা ছেলে হলে টাকা দেবে, কত বড় হারামি, অবাক হয়ে যাবেন। আপনি ওই বন্ধনের টাকা নেবেন আর আপনার বউ ছাড়া আপনার ওখানে কোনো ভ্যালু নেই, আর এরা যেদিন টাকা নিতে যাবে ও মনে হচ্ছে যেন এত সাজা সেজেছে দোলার বউ। যে স্বামী মাতার আজকে মাতার ঘাম পায় ফেলা টাকা দিয়ে শাড়ি কিনে দে আলিপ লাইলা, ঝিনুকবালা শাড়ি কিনে দে, আর সেই শাড়ি স্বামীর সামনে পরবে না, তুলে রেখে দিস। আর যেই সেই সমিতির সেই কি বলেন না ও ঢেকি ডাস্তে ঢেকি কত বলেন, ওই সমিতির যে সার আসতে সার ঠিক বলি, ওরে বাবা বিরাট সাজুগুজু করে সারের সামনে বসে দিল, ও সার না ওর নাম রেখেছে আমি সার, আর সেও খুব কায়দা দিয়েছে, ও লক্ষ্য করে কসম আল্লাহর কথাগুলো বলে যাচ্ছি, আপনি আপনার বউটারে বিক্রি করে খাচ্ছেন, যারা করছে আপনার বউটারে বিক্রি করছেন, আর এরা তো বোঝে না। আপনি লক্ষ্য করে দেখবেন ও এত বড় ধনী মাস, যারা ওই সমিতির টাকা নেয় যে এজেন্ট আসে এত বড় ধনীবাজ, ও লক্ষ্য কর করে দিক ওদিক ফলো কর দেখে, দেখে যে বউটা খুব দেখতে সুন্দরী তার বলে এই তুই মাতব্বর, আর এর মাতব বাড়ি দেশে মানে কি এক এক লাফে তিন তালায় উঠে বসে দিয়েছে, বাড়ি গিয়ে বলতে আমি মাতব্বর, স্বামীর বলতে আমি সব, তুমি কি বলো ঠান্ডা উদ্দিন দেখেছে এক ঝাড়িতে ঠান্ডা করে দিস, তো বলতে হারা তুই গেলি ঠান্ডা আসলি গরম ব্যাপার কি, তো বলতে আমি সব মহিলার রাতবার বোঝো না আমি যা করবো তাই, তুই ঠান্ডা ওদিন তুই বসবা না তুমি চুপ করো, এদিকে বলে বলে কই এদেশা
যে লোকটা মহিলা মাতব্বর হবে ওই মহিলাদের এজেন্টের মাতব্বর বলছে, ভাবি মাঝে মাঝে বলে একটু বাইরে যাচ্ছি আমি তুলতে হবে। কি সর্বনাশ! আমি হাসির কথা বলছি নে, কষ্টের কথা বলছি। মাঝে মাঝে সেজে গুজে ডাক দিচ্ছে, ভাবি অমুক জায়গায় আসতে হচ্ছে, আসতে হবে তুলতে, কোনো চিন্তা নেই ভাই, গাড়ি তখন পৌঁছে আসবে। আর এ ভেড়া নিজের বৌরি গাড়ির তো সেদিন পৌঁছে দিয়েছে। বউ হোটেলে থাকলো কি কি করলো একবারও দেখতে না, সময় হলি বউ বলতে চাই দেখো এসো তোদের যাচ্ছি, দাঁড়া এ স্বামী না ভেড়া। অবাক হয়ে যাবে, আমি মা বোনদের দেখে লক্ষ্য করে বলছি, আম্মি খবরদার এই কাজে যাবেন না, যদি ছেড়িয়ে দেয় তাও স্বীকার, কারণ শরীয়ত বলছে স্বামীর কথা মানা, স্বামীর খেদমত করা ফরজ, কিন্তু স্বামী যদি খারাপ কাজে পাঠায় ওটা মানা হারাম। অত সহজ না, এ জবাব আপনার দিতে হবে। একে মেয়েদের পর্দা করা কি বলেন দিন, কি ফরজ, কে বলেছে? আব্বাজান আব্বাজান, ও মা জননীরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আমার বিশ্বজানের নবী বলেছেন, আমার নবী যে সময় আপনার কিনা মিয়ারা শরীফে গিয়েছিলেন, আল্লাহ আমার নবীকে ডেকেছিলেন বাবা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নম্বর কাত খুলে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, ওর আল্লাহ ডেকে বললেন এই প্রথম নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন, ওর আল্লাহ নবীকে ডেকেছিলেন, ওরে নবী রে ও বিশ্ব নবী গো আপনি আমার কাছে আসেন, আমি আপনার সঙ্গে আলাপ করতে চাই, একবার চিল্লায় জোরে কন সুবহান আল্লাহ। কোন নবীর উম্মত আমরা দেখেন, অন্য নবীর আল্লাহ দেখার জন্য পাগল হয়েছিলেন, আল্লাহ আপনার দেখব। নবী মুসা বলেছিলেন আল্লাহ আপনাকে দেখব, এ মুসা আবার তুমি দেখতে পাবে না। সব নবীদের আল্লাহকে দিদার চেয়েছিলেন, আল্লাহ বলল হবে না, কিন্তু আমার নবীকে আল্লাহ নিজে ডেকেছে, আমার নবী বলিনি যে আল্লাহ আমি আপনার দেখব, আল্লাহ নিজে বলছে হাবিব আমি আপনাকে দাওয়াত করছি, আমি আপনার সঙ্গে বসে একটু কথা বলবো। একটু জোরে বলা গেল না, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর মানি নেব। ওরে খাইরে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। ওর আল্লাহ বললেন ও বিশ্ব নবী আপনি গোটা পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ যারা আমার ভালোবাসতে চায় অগণ নবী তারা যেন আপনাকে কাকে ভালোবাসে। আমার হাবিব গ হারামি আল্লাহ আপনার যারা ভালোবাসবে নবী গ আপনার সুন্নাত যারা মেনে নেবে, আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ উই লাভ ইউ, সে যেন আমার সঙ্গে ভালোবাসা করলো, আমার সঙ্গে মহাব্বাত করলো। অগণবিক আপনার ভালোবাসা করার দরুন, আপনার সঙ্গে মহাব্বাত করার দরুন, আমি আল্লাহ বলে দিলাম অ্যান্ড ফরগিভ ইউ ইউর সিন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দিলা। একটু অবাক হয়ে দেখুন, কথাগুলো শুনলে অবাক হয়ে যাবে। বিশ্ব নবীকে নবীর সুন্নাত মেনে নিলে আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়, আল্লাহর সঙ্গে ভালোবাসা হলে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নত মানি, আরে কথা বলেন মানি। অরে খাইরে
ও যুবকেরা জল কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী সুন্নাতের ভিতরে অনেক বরকত আছে বাবা, আমার নবী সুন্নাতের ভিতরে অনেক রহমত আছে বাবা, আমার নবী সুন্নাত মেনে নিলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায়। আর এক পাঁচের বাজে সুবহানাল্লাহ, এই এই কোথায় যাচ্ছি টাকান্তি? আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, চিন্তা নেই, আমি কষ্ট করে আপনাদের কাছে কষ্ট করব, বোঝাবানোর চেষ্টা করছি। আর আপনি যদি ওটা উঠি করেন তাহলে আমার লাভ কি? এই জায়গাটায় আমি বসেছি মানে আমি কিন্তু আজকে শরীয়তের একজন ডাক্তার, আর আপনারা যারা বসে আছেন কি? হ্যাঁ, আপনারা সব পেশেন্ট রোগী বাবা। ডাক্তারের কাজ কি? রোগীর রোগ সারানো শুদ্ধ বা না সরানো শুদ্ধ বা? সারানো ওষুধ, এই জন্য একটু ওষুধ দিচ্ছি, ওষুধ খেলি সেরে যাবেন। আহ, আমার বিশ্ব নবী সুন্নাত মেনে নিলে আল্লাহর কসম আল্লাহ খুশি হয়ে গেলে জান্নাত পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই সালাম দোয়া কি বলেন দিন? আমি বল আপনাদের শেখাচ্ছি, আপনারা রাগ করছেন না তো? আপনারা তো জানেন না সালাম দেওয়া কি। আপনারা সালাম দেন, কারুর দেখা টাকা হলি দেন, কোন মুসলমান রসুল বলেছেন এটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারি এবং মুসলিমের হাদিস। রসুল বলেছেন হাক্কুল মুসলিমিন আলাল মুসলিম খামস, খামস মানে পাঁচ। রসুল বলেছে একটা মুসলমান আর একটা মুসলমানের ভিতরে পাঁচটা হক। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আহ, কটা হক বলেছি একটু হাত তুলে দেখেন, কটা? পাঁচটি। তার ভিতরে প্রথম নম্বর হক হচ্ছে, রসুল বলেছে রদ্দুস সালাম, তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে তুমি তাকে সালাম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেবা কি বলে দেই? হ্যাঁ, গুড। আরে অ্যানসার দেন, ভুল হোক ঠিক হোক আমি তো আসি, চিন্তা কি? সালাম দেওয়া সুন্নাত। আচ্ছা, উত্তর দেওয়া? গুড, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যদি কেউ আপনাকে সালাম দেন আপনি সাথে সাথে উত্তর দেবেন, দিলে রসুল বলেছেন উভয়ের দুজনের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছে তাদের সালাম লেনদেনকারীর উপরে আল্লাহর রহমত বর্ষিত খালি হয় না, তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়। সালাম দেবেন, কাল থেকে সালাম দেবেন বাবা। তবে অনেকে সালাম আমরা দেই, আসি না নাই? আসি তো, দেই দেন তো, সালাম দেই বটে কিন্তু দিতে পারি না, এটাও তো শিখতে হবে। দুটো একটা লোক আছে দেখবেন সালাম দেয়, সালে আলাইকুম, সালে কুম মালেকুম, কি সবনেশে মুসলমান হয়েছি বাবা। আর ও উত্তর দিচ্ছে খুব আগে আবেগে পড়ে, ওয়ালাইকুম সালাম হয়েছে? আরে হ্যাঁ না বলেন, হয়েছে সালাম? সালাম দিতে গেলে আপনার রহমত পেতে গেলে শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যে লোকটা উত্তর দেবে ওয়ালাইকুম সালাম বলেন আল্লাহু আকবার, এগুলো শিখবেন দিলে রহমত হবে বাবা। তবে একটা কথা দেখবেন, এখন আর সালাম খালাম আর কেউ দিতে চায় না, এতে যে এতটা বরকত রইস দেয় না। তবে সালামের বদলে একটা জিনিস দেয়, বলো কি বলেন দিন? সকালবেলা দেখা হয়েছে নবী বলছে সালাম দাও, এ সালাম দেওয়া বাদ দিয়ে বলছে ভাই বিড়ি থাকে তো একটা দিদি খাই। আমি বলো হাসির কথা বলছি না, আপনাদের লজ্জা দেওয়া কথা বলছি, এই কাজ হয় না ভাই? আরে জোরে বলো হয় না। আর ও কি করছে বলতে, ভাই আমি বিড়ি দেওয়ার, তুই আগুন দিবি তো? দেখেছেন লেনদেন হচ্ছে কিরাম? আচ্ছা, যারা বিড়ি খায় বলুন, যারা বিড়ি খায়
এদের গাদে বিশাল একটা সেন বেরোই না বাজায়, ওরে কে রাগ করলো না করলো আমার দেখার দরকার নেই, এনেছেন সালাম কেন? আমি আপনার বাঁচানোর জন্য এসেছি এখানে, আমি আপনাকে বাঁচানোর জন্য এসেছি। বিশ্বনবী বলেছে যে লোকটা দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে যেন মসজিদে যেও না, দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে মসজিদে যেও না। বাবা যারা বিড়ি খায় এদের পশমের গা পর্যন্ত গন্ধ, এদের স্ত্রী কি করে সংসার করে আল্লাহই জানে, গন্ধ কিরম জানেন একটু বলবো? এখানে কেউ বিড়ি খাওয়া লোক নেই তো, বললি কি সব তো ভালো লোক নিত একটা, ওদের গা দিয়ে কিরম গন্ধ বার হয় জানেন? এই বকরির হাজবেন্ডের নাম কি বলেন দিন, আমি অত বড় নাম বলতে পারবো না, বকরির হাজবেন্ডের নাম কি পাটা, কি সর্বনাশ। ও যদি গেরাম যায় ওই বকরির পুরো হাজবেন্ড যদি যায় গেরাম দে খুব গন্ধ বেরো, খুব সেন নাকি এক কথা, এত গন্ধ আশপাশে লোকমুখি সব কাপড়। তা যে লোকটা বিড়ি খায় ওর ধারে দাঁড়াবেন কসম আল্লাহর, ওর গার পশম দিয়ে গন্ধ বের করে খাবেন না। আমি হাত করে বলে যাচ্ছি খেলি নবীর সঙ্গে দিদার হবে না, রহমতি ফেরেশতার কাছে থাকে না, বরকত হয় না। ও ভাই আমি আপনাদের খোকা ভাই হাত না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি সালামের ভিতরে বরকত আছে, এই কাজটা ছেড়ে সালাম দেওয়া শুরু করুন। বাবা সালাম খালি মন করবেন পুরুষ পুরুষই দেবে না, আপনার স্ত্রীকে দিতে হবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর দেবে না, আরে হ্যাঁ না বলবেন তো দিতে হবে বলো। আচ্ছা স্বামী স্ত্রী যদি সালাম দেওয়া দেওয়া করি তাহলে ভালো না খারাপ, কতটা ভালো জানেন বলে দিচ্ছি দেখেন, আরে এসব তো আপনারা জানেন না, এ বলবে কে? বিশ্ব নবী বলেছে স্বামী স্ত্রীর ভিতরে যদি সালাম লেনা দেনা করে সাথে সাথে দুজনার ভিতরে রহমত ভালোবাসা মোহাব্বত বেড়ে যায়। যেন বলে সুবহানাল্লাহ, কিছু কিছু লোক রয়েছে মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে বলতে হুজুর মেয়েরা অনেক সময় তাবিজ করতে যায়, হুজুর তাবিজ দেন দিন ও আমার কা আজরাইল বিরাট খাই দিও একটু তাবিজ দেন, হুজুর এমন তাবিজ দেবেন ওজন হাত পা পড়ি ওজন না মারতে পারে, হুজুর ও এমন অসভ্য সকালে মারে দুপুরে মারে রাত্রির বেরিয়ে শোয়, ও চেনেন ওর হাত পা যান পড়ে যায়। ও মা মা স্বামী বাড়ি আসলে সালাম দেন আর মারবেন, ও যতই রেগে থাকুক একটু সালাম দিয়ে দেখবেন, যে লোকটা রেগে আছে সালাম দিয়ে দেখবেন ও রাগ মাটিয়ে দিয়ে যাবে, বলেন আল্লাহ আকবার। বাবা আপনারাও বাড়ি গেলি বউ যদি রেগে থাকে সালাম দেবেন আর কিচ্ছু বলবেন, দেখেছেন এই সালামের ভিতরে কতটা রহমত সুন্দর করে। তবে বাবা আজকে একটু সালাম দেওয়া শুরু করে দেখেন কাজ হবে, আমি বলে দিচ্ছি তো আমি বলছি। তবে একটা কথা বলি, জীবনে তো সালাম দেননি, আজকে যদি নূতন বাড়ি গিয়ে দেন একটা ধাক্কা খা প্রথম পড়বে বলো, আগেই বলে দিচ্ছি তখন যেন আমার দোষ টোষ দেবেন না, প্রথম ধাক্কাটা খেতে হবে, এই ধাক্কা সামলাতে পারলেই রহমত পাবে। যদি প্রথম দেন আসসালামু আলাইকুম ঘরের থেকে বলতো রে বাবা বড় হুজুর বাড়ি, জীবনে সালাম দেন আজকে দিচ্ছে, এ ধাক্কাটা আপনার দেবে এইটা একটু সহ্য করলি। আর আমার মা বোনদের বলছে আম্মু আম্মু খবরদার যেন এই ধাক্কা আপনারা দেবেন না, বৌমা বৌমা এটাও বলে যাচ্ছি, ছেলেরা বল যদি সালাম দেয় যেন এই ধাক্কা দিও না, খবরদার দিলি বলা সালাম দেবে না, আর সব সময় দুটোতে বলো মোরগ মোরগ লড়াই চলবে, কেউ ঠেকাতে পারবে না, কোনো তাবিজ খাটবে না, নবীর হাদিসটা মানো। আমার বিশ্ব নবীর পাগল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার রুকু দেখেন সালামের ভিতরে কতটা রহমত, এই আলী রাদিয়াল্লাহু তাআলার রুকু প্রতিদিন আবু বকর হুজুরকে আগে সালাম দিতেন, যেটা বলেন আল্লাহু আকবার আগে আগে সালাম দেবেন, অনেক রহমত আছে।
আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জল খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে বলে যাই, যদি একজন মেয়ে আর একজন মেয়ের সঙ্গে দেখা হয় তাকে আপনি সালাম দেবেন, স্বামীর সঙ্গে স্বামী বাড়ি আসলে সালাম দেবেন, বাইরে ও যুবকেরা তরুণ বন্ধুরা আপনি যার সঙ্গে দেখা হবে সালাম দেবেন, মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দেবেন, আপনার স্ত্রীর সঙ্গে সালাম দেবেন, বাবারা আমার নবীর পাগল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আবু বকর হুজুরকে আগে সালাম দিতেন, হঠাৎ একদিন সালাম দিলেন না, আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবালা নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবালা নবী গো, আলী আমার প্রতিদিন আগে আগে সালাম দিত, ও বিশ্ব নবী গো আজকের আলী আমার সালাম দেয়নি। নবী আলী আমার যখন দেখা তো আগে সালাম দিত কিন্তু আজকে দিল না, আমার নবী ডেকে বলছে আবু বকর কেন আলী তোমার সালাম দিল না। আবু বকর হুজুরের চোখ দিয়ে সলসল পানি পড়ছে, চোখ সলসল করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, বাবা আবু বকর হুজুরের মন মস্তিষ্ক অন্তরটা নরম ছিল না জানেন, খুব নরম, বাবা না আল্লাহ নবীর দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবালা নবী গো, হে আল্লাহ নবী গো আলী আমাকে বড় ভালোবাসে কিন্তু প্রতিদিন আগে সালাম দেয়, অগো নবী আলী আজকের আমার সালাম দেয়নি কেন আমি বুঝতে পারলাম না, আমার নবী ডেকে বলছে বাবা আবু বকর তুমি কেঁদো না একবার বসো, আমি আলীর ডাক করি, আলী হুজুরকে ডাক করলেন, আল্লাহর নবী ডেকে বলি কালী রে ওগো আলী তোমার বড় ভাইকে তুমি আবু বকর ভাইকে প্রতিদিন আগে আগে সালাম দিতে আজকে কেন তুমি সালাম দিলে না, ডেকে বলছে কালী ওরে আলী একবার তুমি বলো তোমার আবু বকর ভাইকে তোমার কোনো কষ্ট দিয়েছে, আবু বকর ভাইয়ের ব্যবহারে তুমি কি মনক্ষুণ্ণ হয়েছ, আল্লাহর নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন নবী ও বিশ্ব নবী গো আমি আমার আলী ভাইয়ের ব্যবহারে আমি আমার আবু বকর ভাইয়ের ব্যবহারে আমি কোনো কষ্ট পাইনি, তবে কেন তুমি সালাম দাওনি, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবালা নবী গো আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি নবী, কি স্বপ্ন দেখেছো বাবা, ডেকে বললেন নবীজি ও বিশ্ব নবী গো আমি আলী ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বস ঠান্ডা হয় নাকি, ছেড়ে দেবো ভাই, আমি তো এই গ্রামে আমার জীবনে আমি কোনোদিন আসিনি, আল্লাহ নিয়ে এসেছে আবার আসবো কিনা জানি না, আমার নিজের কথা বলছি না, আমাকে দাওয়াত করতে গেলে এক বছর আগে করতে আমি অহংকার করছি না ভাই, আপনাদের পা ধুলো মাথায় থাক আমি অহংকার করছি না, আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7-8 বছর, এখন আমার রানিং বয়স এবার 36, এই জানুয়ারি পরিস মানে 36 কম বেশি একটা, আমি ওয়াজ করছি প্রায় 28-29 বছর, কিন্তু বাপ আমি সবসময় চেষ্টা করি মানুষকে কিছু বোঝানোর, যদি আপনি বুঝে আরে আপনি তো আমার ভাই আপনি তো আমার আব্বু, আপনি বুঝে যদি পথটা সিধা হয় লাভ আপনার নেই, আরে কথা বলে লাভ নেই, আর আমি যদি মনে করি আমার টাকার দরকার আমি লাড়ে লাভ পাকো 2 ঘন্টা বলে মারলে বাড়ি যাবো কি হবে বাপ, আমি চেষ্টা করি, তো আমি যে শিক্ষাটা আপনাদের কাছে বলছি হাদিসগুলো বলতে কোরআন বলছে সাথে সাথে হাদিসগুলো বোঝাচ্ছি,
সালাম দিলে কি হবে, কটা কথা বলে দিয়েছে না, বলেছে তো? এইবার দেখেন সালাম দিলে কি হয়, আরো আপনারা আগিয়ে দিচ্ছে হাদিস দিয়ে। আহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, হুজুর আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি জান্নাতের ভিতরে বেড়াচ্ছি ঘুরে ঘুরে। জোরে বলি সুবহানাল্লাহ, ভালো স্বপ্ন না খারাপ? আর আমরা কি দেখি, আমরাও স্বপ্ন দেখি, সাহাবায়ে কেরামেরা স্বপ্ন দেখতেন, আমরাও দেখি, আমরা কিছু কিছু যুবক ঘুমিয়ে স্বপ্ন দেখতে বাংলাদেশের শামনুল পাজাকে শুয়ে রয়েছে, বাংলাদেশ তো লিতিয়েছে, বলতে ছাড়বো, কত কষ্ট করে পেয়েছি, চালাচ্ছে ঘুষো, সকালে উঠে দেখে গ্যালের গায়ে মেরি মেরি হাত সব লাল হয়ে গেছে, কেলিয়ে গেছে, কি শয়তানি স্বপ্ন দেখেছেন। আচ্ছা, আমাদের সব থেকে বড় শত্রু কে বলেন দিন, কথা বলেন, কোরআন খুলে দেখুন, আপনাদের সাহস হচ্ছে না, মনে করছেন খোকা ভাই যদি উল্টো বলালো, এমনি আমি একটু মেজাজ খোসা, তবে একেবারে খারাপ না ভাইরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপড়ার কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা আর একবার বলেন আল্লাহ আকবার। আবার আল্লাহ বললেন, ও কেমন তার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, তোমরা আদাদি মুসলমান হবে না, তোমরা আদাদি মুসলমান যেন হবে না, তোমরা একবার যাত্রায় যাবে আবার বিলাদে আসবে, একবার তোমরা সুদ খাবে আবার তোমরা কাজকে ভালো কাজ করবে, এমন কাজ যেন করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। আর আমি আল্লাহ বলে দিলাম শয়তানের কথা মতো যেন চলবে না, শয়তানের অনুগামী হবে না, কেন কেন ইন্নাহু লাকাদুবুম মুবিন, একবার চিল্লায় জোরে কর আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, পৃথিবীর ভিতরে তোমাদের সব থেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। কে ভাই? আচ্ছা, শয়তান একান্তে দেখে বাড়িতে যাবে না বাড়িতে দেখে কিন বসাবে? এই তো ভালো বোঝেন যে আপনারা, শয়তান বড় ভালো কাজ পছন্দ করে না। আস্তে আস্তে যারা শয়তানের কথা একটু চলে, কথা বুঝেন, আস্তে আস্তে কানের কাছে এসে বলতে ভারী যা বুঝে দিলে, এটাকে কি শুনি তা আরো টুকনি বাচ্চা, কানে কানে পুশ দিচ্ছে, বসে রাখছিস কেন? ওই বসিরহাট থেকে খোকাইছে, ও তো এক গোছা টাকা লেবে, তোর কি দেবে, দেবে তোর বাচ্চা, ঠিক কথা বলিস না, সত্যি বলেন ঠিক বলিস তো? আবার তুই একজনের কানে বলবে তুই ফজরের নামাজ পড়তে পারবি না, রাত জাগিস কেন বাড়ি যা, ভালো কথা বলিস শয়তান তো? আরে হ্যাঁ না বলবেন তো, ভালো কথা বলিস তো, যে তুই যদি বেশি রাত জাগিস তাহলে তুই ফজরের নামাজ পড়তে পারবি, এই কথা বলে ডেকেলে যাবে, ডেকেলে ঠিক ফজরের আজান যেই হবে, যেই আপনি ঝাড়ি মেরে উঠবেন শয়তান গাটি বেঁধেছে, ঘুম উঠছিস কেন? তুই রাত 12টায় বাড়ি আইছিস, রাত জাগলি, উঠে হুম করে দাঁড়ালি যদি এসটো খায়, ঘুমো ঘুমো, আজকে পড়তে হবে কালকে তো পরিষ্কার দেখেছেন, একেনতে ডেকে লিগেছে, নে ওখানে ঘুম পাড়িয়ে ফজরের নামাজ শেষ করে দিয়েছে, এখানে মিলাদ শোনাও ব্যান করিস, ওখানে ফজরের নামাজও ব্যান করে দিয়েছে, বাবা তবে আল্লাহ তাআলা পরিষ্কার একদম সম্পূর্ণ আল্লাহ না হলে শয়তান আপনার আরো নামাজের সময় ডেকে দেবে, খুব সম্ভবত আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহির কথা মনে হয়, একজন আল্লাহ ফজরের নামাজ, ফজরের নামাজে রক্ত হঠাৎ
আজান হয়েছে, হুজুরের একটু ঘুম খুব ঘুম লেগেছে, হুজুর ঘুমিয়ে আছে, ফজরের আজান হয়েছে, ওয়াক্ত যায়নি, আজান হয়েছে, হুজুর আজানের সাথে সাথে চলে যায়, সেদিন আজান হয়েছে, অথচ হুজুর উঠতে পারেনি, আল্লাহর ওলি উঠতে পারেনি, শয়তান আস্তে আস্তে পায়ে হাত দিয়ে ডেকেছে, হুজুর 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 বলছে কে তুই, হুজুর আজান হচ্ছে, বলেন আল্লাহু আকবার, দেখেছেন অত সহজ না, সেই কথায় কি বলে নরম জায়গায় কি করে, আমি আর বলবো না, তোমরা বলি না, নরম জায়গায় কত বলে, এখন আমরা তো নরম লোক, শয়তানের অনুগামী লোক, আমারকে ডাকেন পীর সাহেবের ডেকে দাদার জলদি চল যান, যেই বলেছে আল্লাহর ওলি মাথাটা ঘুরিয়ে ডেকে বলছে তুই কে আমার ডাকছিস, বলতে হুজুর কিছু মনে করবে না, আমি ইবলিস, বলতে এই তোর তো এই কাজ না, আপনি তকবিরি উলাটা ধরতে পারেননি, যা কান্না কেঁদেছেন, নামাজ কাজা করলি যান গোনা হয়, তাছাড়া দশ গুণ নেকি বেরিয়ে গেছে, আমি আর ও পারবো না, ওর থেকে ডেকে দেখি, বলেন আল্লাহ আকবার, তার মানে ওতেও গুতো দিতে দেখেছেন, অত সহজ না, এই জন্য বলছি বাপ শয়তান আমাদের শত্রু, শয়তানের প্রবঞ্চনায় যাবেন না, ডেকে হচ্ছে আপনি দেরি করবেন না, আমি আমার আবু বকর ভাইয়ের কেন সালাম দেইনি জানেন, বাবা আলী কর আলী রে কেন তুমি সালাম দাওনি, বাবা ডেকে বলেন খোঁজোর, আমি গত রাত্রি জান্নাতের ভিতরে বেড়াতে বেড়াতে আমি সুন্দর একটা জান্নাতের ভিতরে সিংহাসন দেখলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওই সিংহাসনটা সুন্দর দেখতে, সুন্দর মনোরম, আমি আস্তে আস্তে করে আমি সিংহাসনের কাছে চলে গেলাম, এইবারে সিংহাসনের কাছে যেয়ে আমি আস্তে আস্তে করে সিংহাসনের গায়ের কাছে যেয়ে দেখতে পেলাম, সিংহাসনের গায়ের কাছে যে লোকটা দুনিয়ার জমিনে আগে আগে সালাম দেবে ওই লোকটা জান্নাতের কেই সিংহাসন পেয়ে যাবে, আল্লাহু আকবার বলে, হুজুর আমি চিন্তা করলাম যে আমি তো প্রতিদিন আগে সালাম দিই আবু বকর ভাই, এই চেয়ারে আমার মানাবে না, আমার বড় ভাই বসলি মানাবে, তাই আমি আজকে সালাম দেওয়া বন্ধ করে আমার বড় ভাইকে সালাম দিয়ে ওই চেয়ারে বসিয়ে দিয়েছি, যেন বলুন সুবহানাল্লাহ, কি চিন্তা চেতনা বাবা, অনেক কথা বলার আছে, চিন্তা চেতনা কারে বলে, তাই বলে দিচ্ছি সমাজের বুকে যারা আমরা ক্ষতির ভিতর আছি একটু জীবন তৈরি করুন, আমি কথাটা বলতে বলতে আমি এইদিকে আপনাদের ঘুরিয়ে দিয়েছি বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুম আপনি গোটা পৃথিবীর নারী জাতিদের জানিয়ে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন নবী, তারা যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রাস্তায় বর্বরতা যুগের মেয়েদের মতো অসভ্যর মতো আজকে বেড়াবেড়ি না করে, আজকে উলাঙ্গ যেন পেড়াপেড়ি না করে, অপেশনবি বলে দিল তারা যেন তাদের শরীরটা সুন্দর করে ঠিকই ঢুকে চলে, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তারা যেন আজকে কিনা তার শরীরটা খারাপ ভাবে না যেন রাস্তায় চলে, মেয়েদের পর্দা করা ফরজ, কোরআন বলছে নবী আপনি বলে দিন নারী জাতিদের তারা যেন আইমে জাকিলিয়াতের যুগের মেয়েদের মতো পেট পিট বার করে যেন রাস্তায় না করে, এই আমাদের মেয়েরা আমি বলছিলাম না মনে আছে আপনাদের, আপনাদের মনে থাকবে না আমার থাকবে ইনশাল্লাহ, আমাদের টাকার মাথার ঘাম পায় পেলা টাকা ও শাড়ি আমার কাজ করতেছ না, কেন শাড়ির কাজ মনে আছে, বিশ্ব নবী বলেছে রসুল যে সময় মিয়ারাজ শরীফে গিয়েছিলেন রসুল দেখেছে বেশি অংশ মেয়েরা জাহান্নামী, বেশি অংশ মেয়েরা জাহান্নামী,
একটা ওয়াজ একটু করে দে ও মা, মা একটু লক্ষ্য করে দেখুন আম্মু, অনেক মেয়েরা আজকের আপনারা যারা মহাপীর শুনছেন, আপনাদের মতো আপনাদের চাচিমা মা বোনেরা সবাই অশুনেছিল, তারা আজকে নীরব নগরে চলে গেছে কবরে। আপনারা আমার যেতে হবে না ভাই, এই কথা বলেন যাবেন না বাবা, কখন যাব কোন সময় যাব এ গ্যারান্টি আছে? এই ভাই আমরা কাদের জন্য কি করছি একটু ভাবুন, একটু ভাবুন। যে বিবির জন্য নামাজ পড়িনি, রাতি রাত্রি দিনের দিননি, খালি কামাই করিস, খালি কামাই করিস, আল্লাহর কসম করে বলছি, দুটো একটা বউ আছে দেখবেন, একটু ভেবে দেখেন কথাগুলো, আমার অজগুলো একটু ভাবেন বসে। ভাই আমার দিক দেখেন, আমার দিক দেখেন, এদিকুদিক করেন, আমার দিক দেখেন, একটু ভাবেন বসে, বাড়ি যেয়ে ভাববেন, স্বামী স্ত্রী দুই এক সময় দেখবেন কি মধুর ভালোবাসা। আপনি বাইরে রয়েছেন, বউ ফোন করে বলতেছে দেখো তোমার না দেখলে না আমার জাহানটা পাকুম পুকুম করে, আমি থাকতে পারি না, কি ভালোবাসা বলেন দিদি, তুই বাড়ি এসো দিদি। স্বামী পালটা কি সুন্দর বলে, এই দেখো তুমি আমার সোনার বউ, তোর না দেখলি ফোনে তোর ছবি তুলে রেখিস, প্রতিদিন অন্তত 10 বার করে দেখি, অথচ না বলো অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দীঘায় যাইয়া অন্য মেয়ের পুরো দিন বেড়াচ্ছে আর বোর কাছ ফোন করে বলতেছে কি কাজে আছি ব্যস্ত আমি, উফ। ও দেখি এই 13-14-15 দিন বাপ জীবনের কুকাজ করে বাড়ি এসছিস মাথায় টুপি আর তসবি হাতে, বোধ দেখাচ্ছে আমি কিরম হুজুর দেখ, বাড়ি এসে দড়িকে জমা ধরতে যাচ্ছে। আচ্ছা পৃথিবীর কেউ জানে না এই কুকাজটা জানে কে, লাভ হলো এই জোরে বলে লাভ হলো। আপনি যে মেয়েটার জন্য পাগল করছেন ওর শরীরে যা আছে আপনার স্ত্রীর শরীরে তাই আছে, কি জন্য পাগল করছেন, এটা শয়তানি চাল, এটা শয়তানি চাল। আপনার স্ত্রী যদি কালো হয়, একটা পরিষ্কার সুন্দরী মেয়ে একটা কালো মেয়ের যা আছে একটা পরিষ্কার মেয়ের তাই আছে, এটা শয়তানি কাজ কারবার, ছাড়ুন জীবন তৈরি করো, ছেড়ে দেন। মা বোনদের বলছি দেখবেন দুটো একটা মেয়ে আছে বাপ, স্বামী বাড়ি না থাকলে বিশাল আনন্দ, ফোনে অন্য ছেলেকার সঙ্গে ঘন্টা ঘন্টা পাস করে দিচ্ছে, এ গ্রামে না এরম মেয়েটা এনি বউটো ভালো। আম্মু শোনেন, আমি আপনাদের কাছে বলতে চাই একটা সেকেন্ডের কথা, কে লিখছে কেরামান কাতিবীর, ফেরেস্তা রয়েছে কাঁধে, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, বলো প্রতিটা কথা, 2 ঘন্টা একটা পুরুষের সঙ্গে কথা বলেছে, কিয়ামতের দিন আল্লাহ ওই নারীকে তুলে বলবে এই তুই এর সঙ্গে কথা বলেছিলিস তোর স্বামী জানে না, দেখ রেকর্ড ভেঙে দেবে, কি হবে সেদিন। আপনি কথা বলছেন, কথা বলতে বলতে মজা নিতে নিতে ঘুমিয়ে পড়লেন, সকাল যদি আর না উঠতে পারেন, আমি একটা মন্দিরের গায়ে মন্দিরের পাশে লাইন পোস্ট, ওরা লাইন পোস্ট বানিয়ে রেখেছে, ওখানে একটা ছোট্ট প্রবাদ বাক্য আমি দেখলাম, দেখি লেখা আছে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, বার্তাটা ভালো না খারাপ, এই জোরে বলুন, ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, এই জন্য বলছি খুব সাবধান, খুব সাবধান, জীবন তৈরি করুন, কবরে কখন যেতে হবে তার ঠিক নেই। বাবারা বাবারা ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আপনার বিবির জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার ভাইদের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার মেয়ের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার ছেলের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, বাবা একটা বার বুকে হাত দিয়ে বলুন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন গোড়া কি আপনার বাড়ি রাখবে, সত্যি কথা বলে রাখবে, ওই দিন আপনার নাম কি বলেন দিদি, এই জোরে বলুন লাশ, বউকে একবারও বলবে আমার সোনার স্বামীটার একটু তোরা ঠিক কর রাখ, বলবে না, যেই বলবে লাশটা ঠিক কর,
এই লাশটার মুখটা একটু দেখা দিন বাপ, লাশটার মুখটা খোল। বউ মারা গেছে, একবারও আপনি মুখ দিয়ে আমার একবারও মুখ দিয়ে স্বামী বলবে না যে আমার বউর মুখটা একবার লাস্টে বার দেখি, কি বলবে? লাশটার মুখটা খোল দেখি। সবাই হয়ে গেছি লাশ, কি হবে বাবা? সব তো কামাই করেছি যাদের জন্য, চোখ দুটো বুঝে গেল, সবাই ওই মানলে মজা মারবে, আপনার আমার কবরে কান্তি হবে। তাই বলি ভাইরা, ও যুবকিরা তোয়ালকাইরা, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে একটু সম্পর্ক করে কবরে যান, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে একটু সম্পর্ক করে কবরে যান। কেন কেন বাবা, আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক হবে? নবীর সুন্নাতগুলো মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নামাজ কালাম কাজা করলে হবে না। আপনি টাকায় করেন, আপনি হালাল টাকায় করেন, ওরে ভাইরা, আর আল্লাহর ব্যাংকে নবীর কাজে, নবীর কাজে মসজিদ মাদ্রাসায় নিজে খাতে দান করে যাবেন। কেন কেন আল্লাহর ব্যাংকে জমা দিলে এ দান বেকার যাবে না, এক পাপ ধরে বলেন আমি বেকার যাবে? আপনি টাকা রেখে গেছে, 90% ছেলের কথা বলছে, বুঝ 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 বুঝ, 90% ছেলের কথা বলছে, আপনার কবর আর খুঁজে পাবে না। বলে দিচ্ছি, দেখেন আপনি গ্রামগঞ্জে করেন না, দেখেন না, সবে বরাতে একবার হুজুরের নেবতে হুজুর আমার আব্বা সব রেগে গেছে, একটু মোনাজাত করতে যেতে হবে, তো চলো কবরের কাজ গেছে যাইয়া কষ্টের কথা বলছি। যে ছেলের জন্য টাকা পয়সা সব রেখে গেছেন, সে আপনার কবর পাচ্ছে না, কি হবে বাবা? এর নাম দুনিয়া। আপনি টাকায় করেন, একবারও টাকা আয় করতে নিষেধ করছি না, আপনি টাকা আয় করুন আর নিজে হাতে আল্লাহর ব্যাংকে রেখে যান, আর হালাল হারাম একটু বেঁচে চলুন ভাইরা। তাই আমি আপনাদের কাছে বলবো, কোন দিন আপনার আমার আজকে খবর হয়ে যাবে আপনি আমি বলতে পারবো না বাপ, কোন দিন আপনার আমার কাছে আজরাইল আসবে, এসে ডাক দেবে, ও আব্দুর রহমান চলো চলো, কথাটা বলার আগে বাবা জাহানটা কবজ করে নেবে। ও সোনার খাইরা, আমি আপনাদের খোকাবাই হাত দুখানা ধরে পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, একটু গা ভাসিয়ে দিয়ে চলবেন না, একটু জীবনটা তৈরি করুন। ও তোমাদের চাল খাইরা, আমাদের আপনার আমার আব্বা চলে গেছে, আপনার আমার মা চলে গেছে, একদিন আপনার আবার চলে যেতে হবে বাবা, তাই চলে যাবার আগে একটুখানি এই মহাপিলের সামনের বছরে এই মহাপিল দেবার জন্য আল্লাহর ব্যাংকে আমি একটা লোকের কাছে দাবি করব। আপনি ব্যাংকে রেখেছেন বিবির জন্য, ব্যাংকে রেখেছেন ছেলের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন মেয়ের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন আপনার ভাইদের জন্য। আমি বলবো, ওরা আপনার দেবীকে আমি জানি না, একটুখানি কাল্লার অস্তে সামনের বছরে এই মহাপিল দেবার জন্য আমি একটা লোকের কাছে বাবা এক বছর পরে আমার নবীর মহাব্বাতে নবীর আজকে বন্ধু হয়ে 2000 টাকা দেবেন, একটা লোক একটু নামটা লিখিয়ে দেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে আল্লাহ আপনার হাত পাতাবেন না, আল্লাহর ব্যাংকে জমা দিলে আল্লাহ কেমতের মুসিবতের দিন আল্লাহ নবীর সঙ্গে নবীর সুপারিশ নসিব করবেন ইনশাআল্লাহ। একবার চিল্লায় জোরে বলেন আমি। একটা লোক দিন 6 টাকা, কত বলেছি? দিন 6 টাকা, 365 দিনই এক বছর। আরে পাগল, প্রতিটা দিন তো 2-500 টাকা করে খরচ হয়ে যাচ্ছে, বিবি বাল বাচ্চা শালি ভাইরা ভাই সম্বন্ধে যা আসছে সবাই খালি খাচ্ছে, সবার দিচ্ছি, কিন্তু নবীর পক্ষে হয়ে কি দিয়েছে? নবীর পক্ষে হয়ে 2000 টাকার দাবি আল্লাহর ব্যাংকে এক বছর পরে দেবে, কসম আল্লাহর ওইটাই আপনার নিজের।
কি আছেন ভাই? একটা লোক দেখি এই লোকের ভিতর, একটা লোক আমি জোর করে নেব, আমি জোর করে নেব না, আমি জোর করছি না ভাই, মনে রেখে দেবেন। আপনার কল্যাণের জন্য বলেছি, আল্লাহর ব্যাংকে নিজে হাতে রেখে যাচ্ছেন। এই এক বছরের ভিতরে যদি আপনি মারা যান, ওইটাই আপনার সম্বল, ওটাই আপনার সম্বল। একটু বলুন ভাই, একটা লোক 2000 বেশি হয়েছে ভাই, হ্যাঁ বেশি হয়েছে। আচ্ছা 1000 দেন, একটা লোক বলেন 1000, একটা লোক হবে না ভাই? আরে 3 টাকা করে রাখলে তো হয়ে গেল 3 টাকা, আমি বলো বলেছি মনে রেখে দেবেন। তবে সবার দান বল এখানে আসবে না, কেন বলেন দিন? যার দানটা ভালো, যার দানটা আল্লাহ কবুল করবে নবীর পক্ষে হয়ে, তার দানটা আল্লাহ এখানে নেবে। হাজার হাজার টাকার এই শ্লোক হজে যেতে পারে? আরে বলেন পারে? টাকা লক্ষ লক্ষ আছে, মনে করছে নবীর কাছে দেবো, হবে? অত সহজ না, আল্লাহর পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। যার নসিব ভালো তার দান এখানে আসবে। কিরম গোলাম, একটু তকবীর দেন, নারাই তকবীর, একটু জোরে বলেন ভাই, নারাই তকবীর, আরো জোরে বলেন নারাই তকবীর, নারাই তকবীর। আমার গোলাম কুদ্দুস ভাই, গোলাম কবি, খালি কবি, আমার কবির ভাই, আমার কবির ভাই, 1000 টাকা জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা, আমার কবি ভাই 1000 টাকা। আমি আরো বলে যাবো চালাক, কেন বলেন দিন? মারতে আসছে জানেন আপনারা, আমার কথাগুলো বুঝে নেন। কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুজুহু এন্ড হোয়াটস এভার দি মেসেঞ্জার গিভ ইউ টেক ইট। আল্লাহু আকবার বলেন এ ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার রাসূলুল্লাহ যেটা বলেছে তোমরা সেইটা মানো, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। তোমার বিশ্ব নবী বলেছে, আল্লাহ বলছে নবী যেটা বলেছে তোমরা মানো, তোমাদের কল্যাণ হবে। আর নবী বলেছে কি, এই ছেলের বাপ মারা, তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের ওয়ার্নিং দাও। ক বছর বয়সে? আরে কথা জোরে বলেন, ক বছর? 7 বছর। আচ্ছা 7 বছরের ছেলে মেয়ের যদি নামাজের ওয়ার্নিং দেই, ও মারবে আপনার? হ্যাঁ, ও ভয়তে নামাজ পড়বে। বিশ্ব নবী বলেছে 10 বছর বয়স যখন হবে তোমার ছেলের পৃথক করে দাও, নামাজ পড়ার জন্য ট্রেনিং দাও, এবং যদি মারতে হয় তাও মারো। আচ্ছা বলুন, 10 বছরের ছেলে যদি নামাজের ট্রেনিং দিতে যদি মারা হয়, ও কি আপনার উপর হাত তুলবে? হ্যাঁ তুলবে না। আচ্ছা ছেলেদের নামাজ পড়ার কথা বলি, মারতে কেন বলেন দিন? নবীর হাদিস আবার টেক করিস, দেখেছেন? রসুল বলেছে 10 বছর বয়সে বলো, আর বলতিস 25 বছর বয়স, ওর তো গায়ে তখন মরণের বল, ও তো এমনি ঝাঁকতে। কেন? নবী বলেছে 10 বছর, আর আমরা ও ছাড়া আর 15 বছর পরে বলতিস, এমনি তো গায়ে যা বল, ও তো দেবে কোষকে, ও তো কোনো রদ করতে হবে না। এই জন্য বলেছি নবীর হাদিসগুলো মানতে হবে। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আমি কোরআনের আয়াত রেখেছি আপনাদের কাছে। কটা আয়াত রেখেছি? 3টা আয়াত। আমি তার আগে জিজ্ঞাসা করেছি এই কোরআনের মালিককে, ভাই একটু জোরে বলুন আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার একটা কথা নিতে হবে না। কোরআন শরীফের 27 পারা সূরাতুল অকিয়ার 80 নম্বর আয়াত বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রব্বিল আলামিন, এর রিলেশন ফ্রম দি লর্ড অফ দি অল, আল্লাহু আকবার বলে আল্লাহ বলেছেন। এক কথায় যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা গোটা পৃথিবীতে যা কিছু আছে কার বলেন দিন? আচ্ছা লকডাউনই খেতে দেশ লোকে, সত্যি কথা বলে আল্লাহ প্রধানমন্ত্রী দেয়নি, ব্যাস মুখ্যমন্ত্রী সাল দেশ তো কি দেয়নি, মিথ্যে কথা বলতিস কেন, চাল দেয়নি? আরে মুসলমান, কি মুসলমান হয়েছি বাপ, কি সুন্দর বলি বেড়াচ্ছে, যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি একটু ফ্যাসিলিটি চাল টাল ডাল না দিত তা মরে যেত। আরে না তার মালিক তো তোমার আল্লাহ, মূলত দিয়েছে আল্লাহ এদের হাত বরাবর, জোরে বলো সুবহানাল্লাহ, দিয়েছে কে, জোরে বলো আল্লাহ দিয়েছে, কিন্তু তাদের হাত বরাবর দিয়েছে, তার ভিতরও চুরি হয়েছে, তার ভিতরে হয়নি ভাই, এই আমফান ঝড় ক বছর হয়ে, এক বছর না তিন বছর, তিন বছর না ভাই, আমফান ঝড় এদিক হয়েছিল, ওরে বাবা, আমার শ্বশুর বাড়ি এই আপনার স্বরূপনগর, ওদিক ঝড় হয়নি, আমি তো মোটে আসতে পারিনি, সকালবেলা আমি তো একটু দেখতে যাই, তো দেখি শুনে আসি, সে বাইক রাস্তায় রেখে হেঁটে দিয়ে আসতিস, সব রাস্তার উপর গাছ, বাবা ঝড় কারে বলে সাতাশে কদর মনে আছে তো, সব কড়কড় করতিস খালি, যে লোকটা কলেবা পড়তো না সেও খালি বলতো লা 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 ইলাহা মন্নি, খালি লা লা, কি সম্মান দেখেছেন, আল্লাহ পারে না, এই কথা বলেন আল্লাহ পারে না, আল্লাহ সব পারে, এই জন্য বলছি গোটা পৃথিবীর মালিককে আরো জোরে চিল্লে বলতে হবে, আপনি কোরআন খোলেন, আমি ওই ক্যাসেট শুনে খোকা না, যতক্ষণ অস করবো ততক্ষণ কোরআন বলবো, বলেন আল্লাহ আকবার। এই গতদিন আমি ত্রিপুরাতে ফিরে এসেছি, আমি যখন পেলেন মাটিতে ল্যান্ড করেছে সেই মুহূর্তে এই কমিটির ছেলে আমার কাছে ফোন দেয়, ওর নাম কি, এই জাহিদুল ভাই, আমি বলছি ভাই আমি এখনো নামিনি, সবে ল্যান্ড করে মাটিতে, আমি এখনো বাড়িও যাইনি সেই থেকে, কত বলে তো বাবা, আমি বেশি থাকি বাইরে, এই বেশি থাকি বাংলাদেশ, আপনি দেখবেন ইউটিউব খুলে হাজার হাজার লোক বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিল, ওখানে ওই কানে হাত দিয়ে শুনতে বলবেন আর কানে একটা সোয়ার মারবেন ইন্ডিয়ায় ফাটাবে, ওখানে সব ভণ্ডামি চলে না, আপনি যতক্ষণ থাকবেন আপনার কোরআন হাদিস এজমা কেয়াসের উপর অস করতে হবে, আমি বলছি না বাপ, আবার বললি তো বলবেন টাকার লোভে ওখানে যান, একটা একটা জলসায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কোটি টাকা, ওরা ওসব দেখে না, কিন্তু বাপ অবাক হয়ে যাবেন মানুষের ঢল নামে, যারা সাধারণ লোক বসে থাকে ওরা সহিভাবে কোরআন পড়তে পারে, যেন বলে সুবহানাল্লাহ, আর এখানে আমরা যারা বসে আছি রাগ করবেন, আমি কিন্তু আপনাদের ছেলের মতো, এই যুবক ভাই আমি আপনাদের ভাই, আচ্ছা এখানে একটা একটা লোক একটু হাত তোলেন দিন যে আমি কোরআন জানি, এতটা শ্রোতার ভিতরে আছে কেউ, কই আছে তো কই, ভাইরে এই জন্য বলি কি হবে উপায় বাপ, আরে নামাজ পড়তে গেলে আপনাকে কোরআন জানতে হবে, আমি যদি এখন এখানে তো কম বেশি নামাজি আছে, এখন যদি ধরি যে ভাই সুরাতুল ফাতিহাটা বলেন দিন, এক কথায় বলবেন হুজুর আমার গা কাজ নাই ইমাম বলবেন, নামাজ পড়বে উনি আর ইমামের দায় দিচ্ছে, আর ইমাম তো ফরজের নামাজ দেখতে দায় তো বেহাজাল ইমাম, ঠিক আছে তার সুন্নাত পড়বেন না নাকি, কি নিয়ত করবেন, যে নাওয়াই তো আনুসাল্লি আলিল্লাহে তালা রাকাতে সালাতে বারো জনা জানাতে, আমি তা পড়বো না ওরা তা শুনবে না আল্লাহু আকবার নাকি, এ সালা কি খাটবে না বা খাটবে না, এ যুবক আমি আপনাদের খোকা ভাই হাত ধরছি না পায়ে হাত রেখে বলছি একটু ফিরে আসুন, একটু জীবন তৈরি করুন, কার জন্য করছেন এত টাকা,
ওরা সব মজা মারবে টাকালে, আর আপনার কবরে ভুক্তি হবে। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত, আল্লাহ বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ হোয়াটসএভার ইজ ইন দি হেভেন এন্ড হোয়াটসএভার ইজ ইন দি আরথ। বলেন আল্লাহু আকবার, যিনি করছেন অল ওয়ার্ল্ড এর মালিক, আল্লাহ বলছে আমি গোটা পৃথিবীর মালিক, এবং গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ সব আমার। যেন বলো সুবহানাল্লাহ, সেই আল্লাহ বলছে কোরআনটা আয়াত রেখেছি তিনটা, সুরার নাম কি বলেছি 30 পারা সূরাতুল আসর, মনে আছে তো ভাই? মনে আছে তো সূরাতুল আসর? আল্লাহ প্রথম আয়াতে বলছেন অল আসরি, অল আসর, আল্লাহ কালের কসম যুগের কসম করে বলছেন, কি বলছেন? কে কসম খাচ্ছে? কে? আরে কথা জোরে বলেন, কে খাচ্ছে? আল্লাহ কসম খাচ্ছে। কেন? দেয়ার ইজ ওয়ানলি ওয়ান আল্লাহ তাআলা, আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, আল্লাহর কি দরকার কসম খাবার? আল্লাহই তো অলি নন, কসম তো খাবো আমরা, আল্লাহর কসম ছাড়া অন্য কসম খাওয়া যাবে না। হাওড়া দুই এক সময় বলি আল্লাহর কি রে, বলি না এটা কি কসম, এটা সেটিং বাজি, আল্লাহর কি রে, তার মানে আল্লাহর কি বলবেন না, কসম হচ্ছে কি আল্লাহর কসম, এটাই কসম। আর কসম বারবার খেতে নেই, গোনা হয়। বাবা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আল্লাহ আসরের কসম করে, কালের কসম করে, যুগের কসম করে বলছেন দ্বিতীয় নম্বর আয়াতে ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে। কথা বলতে পেরেছেন? আল্লাহ কসম করে বলছে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে। আমি আজকের আপনাদের কাছে ওয়াজ করব।